ফিলটা হয় কি যে নর্মাল এডিশনের গাড়ি কিন্তু আপনি দেখবেন যে ভিতরে যে কালারটা কিন্তু সিলভার মানে ব্ল্যাক টাইপের, মানে অনেকটা অ্যাশ টাইপের কিন্তু থাকবে। এটা কিন্তু মেরুন কালার ইন্টেরিয়র। অবশ্যই এইসব গাড়ি যারা ব্যবহার করেন তারা বুঝবেন যে কোন গ্রেটের গাড়ি এটা। ফারুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আদিবা কার সেন্টার। আর আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা 110 এক্সি সেলুন 1995 মডেল, 2001 রেজিস্ট্রেশন। আর এই গাড়িতে 1500 cc EFI ইঞ্জিন আছে এবং সাথে 60 লিটার CNG কনভার্সন করা আছে। আর এই গাড়িটির ডকুমেন্টসগুলো কিন্তু মাশাল্লাহ কমপ্লিটলি আপ টু ডেট অবস্থায় পাবেন। 1500 cc ভ্যারিয়েন্টের গাড়ি, অল অপশন অটো। আর এই গাড়িগুলো কিন্তু আমরা সাধারণত বলি যে লোহার গাড়ি, এই শক্ত গাড়ি কিন্তু লোহার বডির গাড়ি কিন্তু এইটা। তো অল্প বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। তো দেখেন যে এই গাড়িটির সামনে হেডলাইটগুলো কিন্তু মাশাল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা আছে। সামনের যে মনোগ্রামযুক্ত যে নিকেলের গ্রিলটি রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। ঢাকা মেট্রো G13 সিরিয়ালের একটি গাড়ি, চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন। আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটি কিন্তু মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর দেখেন যে গাড়ির বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই। চারটা চাকা এলএরিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন। দেখেন যে বডির শেপের অবস্থা দেখেন যে মাশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায়, যেটা আমরা বলি যে টানা বডি। আলহামদুলিল্লাহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি। দেখেন যে অল অপশন অটো। একটা জিনিস বাবু ভাই লক্ষ্য করেন যে এই গাড়িটার দিকে তাকাইলে কিছু কি ফিল আসে? ফিলটা হয় কি যে নর্মাল এডিশনের গাড়ি কিন্তু আপনি দেখবেন যে ভিতরে যে কালারটা কিন্তু সিলভার মানে ব্ল্যাক টাইপের, মানে অনেকটা অ্যাশ টাইপের কিন্তু থাকবে। এটা কিন্তু মেরুন কালার ইন্টেরিয়র। অবশ্যই এইসব গাড়ি যারা ব্যবহার করেন তারা বুঝবেন যে কোন গ্রেটের গাড়ি এটা। ওই সময়ের এটা গ্রেড, হ্যাঁ হাই গ্রেটের গাড়ি। দেখেন চারটা চাকা ও চারটা দরজাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। ড্যাশবোর্ড থেকে শুরু করে আর দরজার সাথে কিন্তু ড্যাশবোর্ডে কালার কম্বিনেশন আছে, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায়। ডিভিডি, ব্যাক ক্যামেরা, নতুন সিট কভার, স্টারিং হুইল কভার, বাম্পার, মানে একটা গাড়িতে যতটুকু লাগে প্রপারলি চেষ্টা করেছি রেডি করার জন্য। যে একটা গাড়ি নেবেন জাস্ট ওনারশিপ ট্রান্সফার করবেন যাতে অ্যাটলিস্ট কিছুদিন চালাতে পারেন। আর দেখেন যে প্রত্যেকটা ডোরের প্যাডই কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা এবং অল অপশন অটো, হ্যান্ডরেস্ট সহকারে। ওই আমলে হ্যান্ডরেস্ট আবিষ্কার করা কিন্তু বিশাল ব্যাপার। চারটা চাকাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন। আর একটা মজার ব্যাপার, এখন পর্যন্ত ব্যাক গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। আমি শিওর যে 80% গাড়িতে কিন্তু ডুপ্লিকেট গ্লাস পাবেন। জি জি, ফ্রেশ গাড়ি পাওয়া কিন্তু সোটাও। প্র্যাকটিক্যালি আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দেবেন, ইনশাআল্লাহ পছন্দ হবে। আর ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এক্সি সেলুন, অসাধু ব্যবসায়ীর কিন্তু এসি সেলুন যেটা আর কি, মূলত এক্সি সেলুন গ্রেড একটি গাড়ি, মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায়। করোলার মনোগ্রাম সহকারে কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন, ফ্রেশ অবস্থায়। ঢাকা মেট্রো G13 সিরিয়ালের একটি গাড়ি, ব্যাক ক্যামেরার ব্যবহার আছে, ব্যাক লাইটটিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায়। সামনে পিছনে কিন্তু স্টিলের বাম্পার সহকারে আমাদের কাছে এই গাড়িটি আপনারা পাচ্ছেন। বাবাই দেখেন যে সাইডের পার্টিশন, এগুলো কিন্তু জাপানিজ ফিটিংস, এগুলো নিখুঁতভাবে দেখলে কিন্তু বুঝবেন যে কেমন ফ্রেশ অবস্থা আছে। দেখেন জাপানিজ ফিটিংস অবস্থায় কিন্তু মাশাল্লাহ আছে। 60 লিটার CNG কনভার্সন সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন। পিছনের আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। চাকার কন্ডিশনে মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় অ্যালুমিনিয়াম সহকারে পাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশন, ডোরের প্যাড, দেখুন ডোর প্যাডগুলো কতটা ফ্রেশ। অল অপশন অটো, অল অপশন অটো, হ্যাঁ। 110 বডি একদম ভাই লোহা, লোহার বডি, সেন্ট্রাল লক সহকারে, অল অপশন অটো। ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় পাবেন। তারপর স্টিয়ারিং মানে হুইলের ব্যবহার আছে, নতুন সিট কভার, ব্যাক ক্যামেরা, সিলিংয়ের কন্ডিশনও ভালো অবস্থায় আছে। অল অপশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায়, অল অপশন অটো। এই মিরর সহকারে কিন্তু অটো, দেখছেন মিরর অ্যাডজাস্ট আছে, হ্যাঁ। 1500 cc EFI ইঞ্জিন, EFI ইঞ্জিনের তো পারফরমেন্স ভালো। বনেটের কন্ডিশন দেখেন যে বনেটের সাইডের পার্টিশনগুলো ফ্রেশ অবস্থা আছে। সেসিস দেখেন যে সেসিস কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে। সেসিসদের কন্ডিশন, সামনের মার্সেলের ফিনিশিং দেখেন, এই যে সেসিসদের পেস্টিং দেখেন ভাই, এটা অরিজিনাল কালার। 110 শতকরা 99টার ভিতরে পাবেন যে সব রং করা সেসিস সহকারে, এগুলো সব অরিজিনাল কালার। সেসিস নাম্বার দেখেন, এই 110 ঠিক আছে, অরিজিনাল 1500 কিন্তু লেখাই আছে, 1498 cc অরিজিনাল 1500 cc। এই সাইডের পার্টিশন দেখেন ভাই, এটা মনোযোগ সহকারে দেখলে আপনি ফিদ হবেন গাড়ির। গাড়ির সাথে 1500 cc EFI ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স, তারপর ড্রাই একটি ব্যাটারি, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় 60 লিটার CNG সহকারে আমাদের কাছে পাচ্ছেন। তো গাড়িটি মডেল ইয়ার টয়োটা করোলা 110।
আর গাড়িটির মডেল ইয়ার 1995 2001 এর রেজিস্ট্রেশন হয়েছে মিরপুর বিআরটিএ থেকে। ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে আপনারা পাচ্ছেন। আর এই ছোটো গাড়ি তো আস্কিং প্রাইসে নাই বা আমরা যাই, যেহেতু ঈদের মৌসুম সামনে। এই গাড়িটি একেবারে ফাইনাল প্রাইস 650,000 টাকা। আসবেন, গাড়ি দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, যদি মনে ধরে তাইলে নিয়ে যাবেন। দাম 650,000 টাকা ফিক্সড। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01733415497 এই নাম্বারে যোগাযোগ করুন। আর এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।